নমস্কার, এখন আপনাদের সামনে আছে আমাদের বাড়ির তিন খুদে শয়তান। আর আজকে আমি আপনাদের দেখাবো এই তিনজনকে আমরা কিভাবে কৃমির ওষুধ খাওয়াই। যে সমস্ত বাচ্চাদের মোটামুটি এক মাস বয়স হয়ে গেছে, যারা চিবিয়ে খেতে শিখে গেছে, গিলে খেতে শিখে গেছে, এটা তাদের জন্যই প্রযোজ্য। যারা সবে দুধ খাওয়া শুরু করেছে, মানে ছোট এখনও চিবিয়ে খেতে শেখেনি, তাদের কিন্তু কখনোই এই পদ্ধতিতে আপনারা ওষুধ খাওয়াতে পারেন না। সেক্ষেত্রে ওই হাতে ওষুধটাকে গুলে নিয়ে জিভে লাগিয়ে দিতে পারেন, যাতে তারা জিভে চলে গেলে সেটা চেটে চেটে খেতে পারে। তাহলে তাদের শ্বাসনালীতে আটকাবে না বা লেগেও যাবে না। এই পদ্ধতিটি আপনারা দেখে নিতে পারেন। ডাক্তারের নির্দেশ অনুযায়ী একটা ওষুধকে তিনটে টুকরো করা হয়েছে, তিনজনকে খাওয়ানো হবে। ডোজটা কিন্তু ডাক্তারই নির্ধারিত করে দেবেন, তো তার মত অনুযায়ী কিন্তু আপনারা খাওয়াবেন, নিজেরা কোনো ডোজ কিন্তু করতে যাবেন না, তাহলে ওভারডোজ হয়ে যেতে পারে আর প্রাণীটির ক্ষতি হতে পারে, মারাত্মক, সে মারা পর্যন্ত যেতে পারে। এটি আমার দীর্ঘদিনের অভ্যাসের ফল। একদিনে কিন্তু এই পদ্ধতিটি আপনারা মানে আপন করে নিতে পারবেন না, করতেও পারবেন না, তাই ধীরে ধীরে এই পদ্ধতিটি আপনারা প্রয়োগ করতে পারেন। কখনোই ভাববেন না যে দেখে নিলাম ওই জন্য করে নিতে পারি, তা কিন্তু নয়। নিলাম, টাগড়াতে ফেললাম, এর ফলে একটা জিনিস কি হয়, যদি জল দিয়ে অনেকে গুলিয়ে খাওয়ায়, জল দিয়ে গুলে খাওয়ালে কি হয় যে শ্বাসনালীতে গিয়ে আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো ওই জন্যে ডাক্তাররা বারণ করেন। এক্ষেত্রে একটা উপায় হয় বাচ্চাদের ক্ষেত্রে, এটা যে কোনো প্রাণীর জন্মের পরেই যেটা দরকার হয় সেটা হচ্ছে কৃমির ওষুধ। কেননা কৃমির ওষুধ যদি পেটে কৃমি খুব বেড়ে যায়, তখনই দেখবেন এরা খাওয়া ছেড়ে দেয় বা পাতলা পায়খানা করে, ধুঁকে ধুঁকে আস্তে আস্তে মরে যায়। তাই সেক্ষেত্রে প্রথমেই ডাক্তারের কেয়ার নিন, ডাক্তারের পরামর্শ নিন, আর সেই অনুযায়ী এদের ওষুধ খাওয়ান। জামা কাটছিস? তুই কাটছিস কেন? তোর বাপের দেয়া জিনিস নাকি? হয়ে গেল খাওয়া, দারুণ সেফ হয়ে এটা দেখুন গলাতে চলে গেল, কাশলো না, টাকরায় গেল না, এতটুকু হাঁচি হলো না, মারা যাওয়ার কোনো ভয় নেই। তবে আপনাদের একটাই কথা, ডাক্তারের কাছে সবসময় পরামর্শ নিয়ে যে কতখানি ডোজ দেয়া হবে, সেই ডোজটা দেওয়াটা ঠিক মতো ভীষণ প্রয়োজন। ডোজটা যদি তাহলে কিন্তু এদের প্রাণ সংশয়ের সম্পূর্ণ সম্ভাবনা থাকে। ওভারডোজ হয়ে গেলে মানুষের যেমন ক্ষতি হয়, তেমন জীবজন্তুদেরও কিন্তু ঠিক তা হয়।